চীনকে যে দিতে সত্তর হাজার সাবমেরিন তৈরি করছে ভারত এবার সমুদ্রেও নিজের সামরিক ক্ষমতা বাড়াতে কড়া পদক্ষেপ নিতে চলেছে ভারত মোট ছটি দেশ ফ্রান্স জার্মানি রাশিয়া সুইডেন স্পেন এবং জাপানের সঙ্গে যুক্ত হয়ে সমুদ্রের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তভক্ত করতে সবথেকে বড় লেনদেন করছে এই লেনদেন অনুযায়ী ভারতের সত্তর হাজার কোটি ব্যয়ে ছটি অ্যাডভান্স স্টিল সাবমেরিন তৈরি হতে চলেছে এক সংবাদপত্রের খবর অনুযায়ী এই প্রকল্পকে ভারত প্রজেক্ট সেভেন্টি ফাইভ নাম দিয়েছে দুই হাজার সালের নভেম্বরে প্রথমবারের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সে সময় মনমোহন সিংয়ের নেতৃত্বে দেশে ইউপিএ সরকারের প্রশাসন ছিল দশ বছর পর এই চুক্তি বাস্তবায়িত হতে চলেছে গত মে মাসে প্রতিরক্ষা এ বিষয়ে অনুমোদন দিয়েছে বলে জানা যায় সূত্রের খবর ভারত সরকার গত সপ্তাহে ছটি সাবমেরিন প্রস্তুতকারক দেশে রিকোয়েস্ট অব ইনফরমেশন পাঠায় এই চুক্তিকে বাস্তবায়িত করতে আগামী পনেরো সেপ্টেম্বরের মধ্যে সেই সব দেশের থেকে জবাব চাওয়া হয়েছে প্রতিরক্ষা পক্ষ থেকে জানানো হয়েছে সমগ্র প্রক্রিয়াটিতে প্রায় দুই বছর সময় লেগে যেতে পারে এই প্রকল্পে সবার সম্মতির প্রায় সাত থেকে আট বছর পরে সাবমেরিন তৈরি হতে পারে এই প্রকল্প অনুযায়ী নৌবাহিনী আঠেরোটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন ছটি পরমাণু হামলায় সক্ষম সাবমেরিন এবং চারটি পারমাণবিক জ্বালানিতে পরিচালিত সাবমেরিন পাবে খবর অনুযায়ী ভারত চীন এবং পাকিস্তানকে জবাব দিতে এগুলোর ব্যবহার করবে